হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে যাচ্ছি নদীতে। তো আমি সকালে জাল পেতেছিলাম ওখানে, এখন যাব যে জালে মাছ পড়ছে কি না, এই যে ঠুঙ্গা নিয়েছি। তো তোমরা দেখতে থাকো যে মাছ পড়ছে কি না পড়ছে, আর কি কি মাছ পড়ছে না পড়ছে। আর আমাদের নদীতে দেখো, এদিকে নদীতে আমাদের অনেক জল বেড়ে গেছে, তো আমাদের ব্রিজটা মনে হয় ভেসে যাবে একটু পরে। তো জাল তো পেতেছি, তো সাঁতরায় যায় আনতে হবে একটু পরে মনে হচ্ছে। তো তোমরা দেখো, আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ জলের মধ্যে যাচ্ছি, কি করব, নদীতে অনেক জল বেড়ে গেছে। তো আমরা তাও যাব, জাল পেতেছি অনেক পিছনে, তো যাচ্ছি চলো। তো আমরা এখন যাচ্ছি দেখো বাগানের মধ্যে দিয়ে। তো চলো, ফাইনালি এসে পড়ছি আমরা যেখানে জাল পেতেছিলাম সকালে, দেখতে পাচ্ছ এইখানে আমি জাল পেতেছি। তো এখন এসে দেখলাম যে নদীতে অনেকটাই জল বেড়ে গেছে। তো কোনো ব্যাপার না, আমার জ্যাঠা আসে মাছ মারতে এইখানে। তো দেখতে পাচ্ছ জ্যাঠা ছিপ নিয়ে খকসা মাছ মারবে। তো জ্যাঠা মাছ মারবে, তারপরে আমরা জালটা তুলবো, তারপরে দেখবো যে আমাদের জালে মাছ পড়েছে কিনা আর কি কি মাছ পড়েছে, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমরা জাল তুলতে এসে পড়েছি, দেখতে পাচ্ছ এই যে এইখানে আমরা জাল পেয়েছি। তো চলো জালটা আমি তুলি এখন। তো দেখতে পাচ্ছ আমাদের দুইটা জাল তোলা হয়ে গেছে, আরেকটা জাল রয়েছে। তো দেখতে পাচ্ছ মাছ মোটামুটি ভালোই পড়েছে, ঠিক আছে। তোমরা দেখো আরেকটা জাল রয়েছে, ওটাকে তুলে আনতে হবে, তো তাড়াতাড়ি করতে হবে। দেখতে পাচ্ছ এদিকে পুরোটা বৃষ্টি, মানে বৃষ্টি আইসেই পড়েছে। তো দেখতে পাচ্ছ আমার এই যে ছোট জালে, ছোট জালে একটা বড় মাছ পড়েছে, এই যে এটা হচ্ছে খকসা। তো দেখতে থাকো তোমরা, তো দেখতে পাচ্ছ এইখানে আমি আরেকটা জাল পেতেছিলাম। তো প্রথমে একটা খকসা, ঢ্যাপড়া খকসা বড়, দেখতে পাচ্ছ তোমরা। তো জালটা জালটা আমরা পুরোটা তুলি, তারপরে দেখি কি কি মাছ পড়ছে। তোর ভাই হয়ে তুই যদি না পারিস নাকি উড়ে, মানে ভয় করতেছি রে। তো দেখতে পাচ্ছ জালটা ফাইনালি নিয়ে আসলাম। তো দেখো ভালোই মাছ পড়েছে, খালি বড় বড় খকসাগুলা, এগুলাকে বলি আমরা ঢ্যাপড়া খকসা। আর এই যে পুঁটি, জাত পুঁটি পড়েছে কটা বড় বড়, দেখতে পাচ্ছ তোমরা এই যে। তো চলো বাড়ি যাওয়া যাক গাইস, খুব মানে বৃষ্টি মনে হয় এসেই পড়লো। তো চলো ভিজে যাবো, আমরা ফোন টোন নিয়ে এসেছি। তো গাইস ওইদিকে দেখতে পাচ্ছ পুরা বৃষ্টি আসছে, তো আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো চলো বাড়ি গিয়ে মাছগুলো জাল থেকে খুলাবো, তারপরে তোমার দেখাবো যে কতগুলো মাছ পড়েছে। তো চলো দেখি দেখা।